আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ইউটিউব চ্যানেলে এটি হচ্ছে প্রথম কুকিং ব্লগ, যেহেতু আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন এবং কোরবান আসছে, সেই উপলক্ষে আমরা চিন্তা করলাম আমরা একটা কুকিং ব্লগ করে ফেলি। অনেকেই ইচ্ছা আছে রেস্টুরেন্টে খেতে যাবার, কিন্তু করোনার কারণে যেতে পারছেন না। তো এমন একটা রেসিপি নিয়ে আমরা এবারের ভিডিওটি করতে চাচ্ছি। এটি খুব স্বল্প সময়ের মধ্যে আপনাকে রেস্টুরেন্টের খাবার বানাতে হেল্প করতে পারে। তো আশা করছি আমাদের সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, দেখতে থাকুন। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে একটি কুকিং ব্লগ নিয়ে এসেছি, যেহেতু সামনে কোরবানির ঈদ এবং করোনা পরিস্থিতি চলতেছে, এবং মইনা আমাদের এই ওয়ান অফ দি টিম মেম্বার্সের মধ্যে একজন এবং আমার ফ্রেন্ড। এই পরিস্থিতিতে হচ্ছে করোনাকালীন সময়ে অনেকে ঈদে খাওয়ার ইচ্ছা থাকলেও বাইরে রেস্টুরেন্টে খেতে যাবে না বা পারবে না। সেই পরিস্থিতিতে আমরা চিন্তা করলাম একটা ভিডিও বানানো যায় কি না, যেখানে আমরা নর্মাল একটা আইটেম প্রেজেন্ট করব যেগুলো সচরাচর রেস্টুরেন্টে খাওয়া হয়। তো আপনারা যাতে বাসায় বানিয়ে খেতে পারেন সেটা সহজ করার লক্ষ্যে আমাদের এই ভিডিওটা করা। মইন, তুই যদি কিছু বলোস। ঈদ উপলক্ষে গরুর মাংস দিয়ে একটা রেসিপি করব। রেসিপির নাম হচ্ছে বিফ মঙ্গোলিয়ান। আচ্ছা, তো খুব ইজি একটা রেসিপি, একদম ইজি, বাসায় বসে খুব ভালোভাবে বানাতে পারবে, মজা করে বানাতে পারবে। লাগবে হচ্ছে গিয়ে একদম সলিড মিট, তো আমাদের কি কি আইটেম লাগতেছে এটাও করতে গিয়ে? এটা করতে গিয়ে লাগবে হচ্ছে সল্ট, পেপার, সুগার, চিলি সস, থাই ওয়েস্টার, আচ্ছা, আর অয়েল, আর কিছুই না। হোয়াইট সিসিমি লাগবে অল্প পরিমাণ, জাস্ট টেস্টের জন্য। আচ্ছা, যেহেতু আমাদের কোরবান, যাতে সহজে গরুর মাংস দিয়ে করা যায় রেসিপিটা, সেই জন্যই মূলত এটা করা। ওকে, এক্স্যাক্টলি। গরু মাংসকে এই সাইজে কাটা হবে? গরু মাংসটাকে লম্বা লম্বা করে জুলিয়ান করা হবে, একদম লম্বা লম্বা করে। আচ্ছা, এই এমনই লম্বা লম্বা হবে। আচ্ছা আচ্ছা, নরমাল সাইজ কিন্তু ছোট হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সুবিধার্থে আমি একটু ছোট করে কেটে নিলাম। দর্শকরা চাইলে ওদের সুবিধা মতোই কাটতে পারবে, সেক্ষেত্রে টেস্টের কোনো সমস্যা হতে পারে? না 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 না, কোনো সমস্যা হবে না। আপনার ইচ্ছা, আপনি যেভাবে মন চাইবে কাটতে পারেন, বাট একটি স্ট্যান্ডার্ড লুকের জন্য এই সাইজটাই বেটার। তো বিফ মঙ্গোলিয়ান বানাতে যে ভেজিটেবলগুলো লাগবে, ভেজিটেবলগুলোর প্রিপারেশন নেওয়া হচ্ছে ক্যারট, ক্যাপসিকাম। ক্যাপসিকাম চাইলে আপনি সবুজ লাল দুইটাই ইউজ করতে পারেন, আমি কালারের জন্য লালটা ইউজ করব। সবুজ অথবা লাল দুটোই ইউজ করা যাবে, অথবা দুটো। হ্যাঁ হ্যাঁ, আর টমেটো। পরিমাণগুলো কি উল্লেখ করে দিলে ভালো হবে? পরিমাণ বলতে হচ্ছে গিয়ে একটা গাজর, বড় সাইজের একটা গাজর, হ্যাঁ বড় সাইজের একটা গাজর, হাফ ক্যাপসিকাম গ্রিন, হাফ রেড ক্যাপসিকাম, দুটো টমেটো। ছোটকাল থেকে এই সালাদ কাটাটা আমার কাছে একটা আর্ট মনে হয়, বুঝছো? কতভাবে যে কাটতে চাইছি কোনো গতি করতে পারিনি আসলে। টমেটোর এই অংশগুলো কি আমরা মাঝখানে অংশগুলো কি ফেলে দিব নাকি এগুলো? এক্স্যাক্টলি ফেলে দিব, ফেলে দিব। হ্যাঁ, মহিন, ওই তোর তো ক্যারিয়ার অনেক দিন হয়ে গেল, প্রায় 12 বছর, তো পেঁয়াজ কাটার সঙ্গে তোর চোখ দিয়ে পানি পড়ে এখন নাকি? আপাতত পড়ে না, একটা সময় পড়তো অনেক। আচ্ছা, কারণ আমার বাসায় একটা পেঁয়াজ কাটতে গেলেই চোখ দিয়ে পানি পড়ে। পেঁয়াজ বড় সাইজের একটি? একটি, এক্স্যাক্টলি।
ওকে, ভেজিটেবলসের মধ্যে আমাদের এগুলোই লাগছে। তো আমি যদি একটু রিপিট করি দর্শকদের বোঝার সুবিধার্থে, আমাদের বড় সাইজের একটি গাজর লাগছে, আমাদের টমেটো লাগছে দুটি, ছোট সাইজের হলে হবে, সমস্যা নেই। ক্যাপসিকাম আমাদের গ্রিন লাগছে হাফ, আর রেড লাগছে হাফ। এবং কেউ যদি চায় সেক্ষেত্রে সে কাঁচামরিচ ইউজ করতে পারে তিন থেকে চারটি, আদারওয়াইজ আমাদের হোয়াইট পেপার আছে। ওকে, আমরা চুলা অন করছি। চুলাতে আমরা কি কি দিছি রে? পেঁয়াজ, পেঁয়াজ আর রসুন। আচ্ছা দোস্ত, চুলার বিষয়ে একটা প্রশ্ন আসছে মাথায়। আমরা নর্মালি বাসায় যে চুলাগুলো ইউজ করি ওই টেম্পারেচার আর এই টেম্পারেচার তো পার্থক্য অনেক না? অনেক অনেক, ডেফিনেটলি অনেক পার্থক্য। এটা এই যে টেম্পারেচার হচ্ছে গিয়া 25, আর বাসায় যা আমরা ইউজ করি ওটা হচ্ছে গিয়ে 5 or 6 থাকে এরকম। বাট আমরা যেটা ইউজ করি এটা হচ্ছে বার্নার হচ্ছে গিয়ে 25 45 45 বার্নার আছে অলরেডি আমাদের। ওকে ওকে, বিফটা দিলাম। আচ্ছা আমি কি এই ধরনের কারিশমা দেখাবো বা সম্ভব বা প্রয়োজন আছে কি না? বাসার একটু আগে যে বললাম বাসার চুলার যে বার্নার ফাইভ, ফাইভের মধ্যে চেহারা চেষ্টা করলেও এই আগুনটা আসবে না। আমি যদি একটু পিছনে আসি, প্রথম হচ্ছে আমরা চুলায় হালকা তেল দিয়ে গরম করে নিব, সেখানে পেঁয়াজ এবং রসুন দিয়ে একটু ব্রাউন কালার করব পেঁয়াজ আর রসুনটাকে। দেন গিয়ে বিফটা দিবে, বিফটা দিবে, বিফটাকে একটু সতে করে দেন সল্ট সুগার পেপার। ওকে, পরিমাণ মতো, পরিমাণ মতো নেই। দেন ভেজিটেবল, প্রথমে দেব গাজরটা। গাজরটা একটু শক্ত, যেহেতু সবসময় শক্ত থাকে প্রথমেই গাজরটা যাবে। টমেটো ক্যাপসিকাম খুব সফট, একদম লাস্টে, শেষে, একদম শেষে। আমরা অল্প পরিমাণ পানি ইউজ করব, গাজরটা খুব শক্ত তাই খুব আর্লি যেন শক্ট করা যায়। ওকে, গাজর দেওয়ার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা একটু পানি দেবো যাতে একটু সফট হয়ে আসে গাজরটা। এক্স্যাক্টলি, আপনারা চাইলে ঢাকনা দিয়ে রাখতে পারেন যদি আর্লি করতে চান, আর ঢাকনা না দিলেও চলে। কতক্ষণ সময় লাগতে পারে? 5 to 7 মিনিট, 5 থেকে 7 মিনিট। গাজর দেওয়ার পরে, পানি দেওয়ার পরে আমরা নাড়তে থাকবো, চাইলে আমরা ঢাকনা দিতেও পারি, নাও দিতে পারি, নাও দিতে পারি। 5 থেকে 7 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। জি, দেন আপনাকে বলেছিলাম ফাইভ ওয়েস্টার। পরিমাণটা চামচ হিসেব করলে 2 টিস্পুন, 2 to 3 স্পুন, 2 চা চামচ, 2 চা চামচ, ওকে, 2 টিস্পুন, ওকে। হ্যাঁ, দেন দিব হচ্ছে গিয়া ক্যাপসিকাম। ক্যাপসিকাম
গ্রিন এবং রেড দুটোই আমরা দিয়ে দিব। দেন দিব হচ্ছে গিয়ে টমেটো এন্ড কাঁচামরিচ দুটো একসাথেই দিয়ে দিলাম। ক্যাপসিকাম দেওয়ার পরে কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করার পরে আমরা টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিব। হ্যাঁ, হোয়াইট সিসেমি সাদা তিল ইউজ করব শুধুমাত্র এই গার্নিশের জন্য, লুকটা দেখতে ভালো লাগবে সেজন্য। ওকে, এক চিমটি এটাকে কি বলে? হোয়াইট সিসেমি। হোয়াইট সিসেমি সাদা তিল, সাদা তিল এক চিমটি পরিমাণ, এক চিমটি পরিমাণ। এটা জাস্ট লুকের জন্য, টেস্ট তো কোনো না, টেস্ট তো আছে আছে কিন্তু দুটোই ভালো লাগে। যদি ঘরে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে না ইউজ না করলেও সমস্যা নেই, সমস্যা নেই। ওয়ান টেবিল স্পুন চিলি সস, চিলি সস ওয়ান টেবিল স্পুন এক্স্যাক্টলি। রান্না করাটা কি আমরা এনজয় করি বা এনজয় করস তুই, কেমন লাগে? অবশ্যই অবশ্যই ভালো লাগে। আমাদের বউ, আমাদের আম্মারা কিন্তু আমাদেরকে সব সময় নালিশ দেয়, প্রত্যেকে আজীবন খাওয়াই গেলাম। হ্যাঁ, প্রত্যেক দিন ওরা সেই চুলায় গিয়েই গুটাগুটি করে, ওদের একটা অবজেকশন থাকে সেই জায়গা থেকে। তোরও তো প্রত্যেক দিনই তোর এটা করতে হয়, সেক্ষেত্রে তুই কি এনজয় করার ব্যাপারটা? বা অবশ্যই আমি একটা ফুড রান্না করলাম, রান্না করার পরে যখন যেমন একটা গেস্টকে সার্ভ করলাম, সার্ভ করার পরে গেস্ট যখন ফুডটা দেখবে, দেখার পরে লুক দেখেই বলে কিন্তু ওয়াও। আচ্ছা, খাওয়ার পরে বলো তাও বলে ওয়াও, যখন ওই ওয়াওটা শব্দটা শুনি তখন নিজের ভেতরটা শান্তি লাগে, তৃপ্তি তৃপ্তি পাওয়া যায় নিজের ভেতরেই। মূল স্যাটিসফ্যাকশনের জায়গাটা ওইখানে, ওখানেই এক্স্যাক্টলি। আচ্ছা, আমাদের তো রান্না শেষ। হুম, তো কতক্ষণ টোটাল ডিউরেশনটা সার্ভ করতে করতে আমরা বলি? হ্যাঁ, যদি টোটাল সময় হিসেবে করি কাটা থেকে শুরু করে রান্না হওয়া পর্যন্ত, রান্না হওয়া পর্যন্ত এই 15 মিনিট টোটাল ডিউরেশন, 15 মিনিট আমার মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু যেহেতু তুমি অনেক এক্সপার্ট, তোমার 15 মিনিট আমরা ধরতে পারি, দর্শকদের 20 থেকে 25 মিনিট, 25 মিনিট, হাফ এন আওয়ার ধরা যাচ্ছে, 30 মিনিট ধরা যাচ্ছে সর্বোচ্চ হাফ এন আওয়ার। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ডিশ, মঙ্গোলিয়ান বিফ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি চান আপনাদের এই করোনাকালীন কোরবানের সময়টাতে বাসাতেই খুব সহজে এই রেস্টুরেন্টের ডিশটি রান্না করে দেখতে পারেন। আমরা চেষ্টা করব নিয়মিত এই ধরনের আরও কুকিং ভিডিওস আপলোড করতে, সেজন্য আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।